জয় বাবা কাল ভৈরব। নমস্কার, অঘোরতন্ত্রে মা অপরাজিতা এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মা অপরাজিতা, অঘোরতন্ত্রবিদ অঘোরা মা অপরাজিতা, ট্যারো কার্ড স্পেশালিস্ট মা অপরাজিতা, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ মা অপরাজিতা, তার মেইন যে মোটো, তার মেইন যে জনার এবং তার মেইন যে স্পেশালাইজেশন, সেটা হচ্ছে আদিবাসী তন্ত্র। এই আদিবাসী তন্ত্রের মাধ্যমে কিন্তু আজকে প্রতিটা মানুষ বলছেন, কি করে হলো, এও কি সম্ভব? সত্যি তাই, কি করে হলো, এও কি সম্ভব? এই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় 15-16 বছর আগেও কিন্তু তিনি করেছিলেন নিজেকে, আদিবাসী তন্ত্রবিদ অঘোরা মা অপরাজিতা। তার স্বপ্নাদিষ্ট তিনি একজন মায়ের সাধিকা, করুণাময়ীর মায়ের তিনি সাধিকা। তিনি স্বপ্নে পেয়েছেন মাকে, হাওড়ায় তার নিজগৃহ মন্দির, সেখানে গেলে আপনারা প্রত্যক্ষ করবেন অগণিত মানুষ আসছেন একটাই কারণে, তারা কিন্তু জানেন না যে কে মা অপরাজিতা, তারা শুধু জানেন একজন সাধিকার কাছে আমরা এসেছি, যে অঘোরা মা অপরাজিতা প্রতিটা মানুষের জীবন থেকে দুশ্চিন্তাগুলোকে নিয়ে নিচ্ছেন, সমস্যাগুলোকে নিয়ে নিচ্ছেন, তার বদলে তাদেরকে গিফট করছেন অফুরন্ত আলো এবং অফুরন্ত আনন্দ, হাসি। তাদের জীবনে কিন্তু আর কান্না নেই, দুঃখ নেই, এটাই তার সব থেকে বেশি কার্যকরী বিষয়। এই কারণেই তিনি আজ বিখ্যাত, অঘোরা মা অপরাজিতা। আদিবাসী তন্ত্র কিভাবে কাজ করে সেটা কিন্তু তিনি একমাত্র প্রমাণ করে দিয়েছেন। আদিবাসী তন্ত্রের মধ্যে যে গুপ্ত রহস্য রয়েছে তিনি প্রথম উদ্ঘাটন করেছেন, মা অপরাজিতা, অঘোরা মা অপরাজিতা। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। জয় বাবা কাল ভৈরব। জয় বাবা কাল ভৈরব, জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা করুণাময়ী। আমার সকল ভক্ত শিষ্যদের আমি বিশেষভাবে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা আর কালভৈরবের বিশেষ তার কৃপা জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ বলো। আচ্ছা, একটা জিনিস, যে বিষয়টা আপনার নামের সঙ্গে জড়িয়ে গেছে, আপনি অঘোরা আদিবাসী তন্ত্রবিদ, আপনি তারাপীঠ মহাশ্মশানে চিতার ওপর বসে মহাযজ্ঞ করেন, যে সাহসটা কোনো অঘরই পারে না, সেই কারণেই কিন্তু আপনি বিখ্যাত একজন অঘোরা। আপনার নাম এই কারণেই কিন্তু চতুর্দিকে ছড়িয়েছে যে তারাপীঠে মহাশ্মশানে সেখানে চিতার ওপর বসে আপনি যজ্ঞ করেন। আমি একটা কথা আগে বলি, খুব সুন্দর কথা যেটা বললে, যে বিখ্যাত হতে পেরেছি কিনা জানি না, তবে মহাকালের অনেক কৃপা পেয়েছি, কাল ভৈরবের কৃপা পেয়েছি, গুরুর কৃপা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ তো গুরু। অবশ্যই, আগে তাদের হাত ধরে যেভাবে আমি এসেছি, দীর্ঘ বছর ধরে, বহু বছর ধরে তারাপীঠে সাধনা করেছি, করে যেভাবে এসেছি, তাতে এখনো চেষ্টা করে যাচ্ছি, যেটা আমার জীবনের যেটা লক্ষ্য, যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো মানে কিন্তু এই নয় যে তাদের অন্য কিছুভাবে হেল্প করা, তাদের কিন্তু এই যে আজকে তন্ত্র দিয়ে, আদিবাসী তন্ত্রের মাধ্যমে বা আমার অঘোর তন্ত্র দিয়ে যদি তাদের আমি ভীষণভাবে যদি সাহায্য করতে পারি, তাদের যে সমস্যা থেকে যদি মুক্তি দিতে পারি, এটা আমার কাছে একটা ভীষণ মানে বড় লক্ষ্য। এটাই আমি আমার গুরু বা আমার যারা পথপ্রদর্শক তাদের থেকে শিখেছি। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি একজন ট্যারো কার্ড স্পেশালিস্ট, এই ট্যারো কার্ডের মধ্যে দিয়ে আপনি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, ট্যারো কার্ডটা অনেক অনেক মানুষ আসে যারা ধরো জাস্ট খালি রেমিডি চায় না, প্রশ্নের উত্তর চায়, এটা হবে কি হবে না। যদিও মায়ের কৃপায়, আবার বলছি মহাকালের আশীর্বাদে, যে কার্ড তো 100% একদম সঠিক কথা বলে, কিন্তু আমাদেরও সাধনালব্ধ কিছু শক্তি আছে, তার মধ্যে দিয়েও আমরা অনেক কিছু করতে পারি। এবং এই যে ভিজিটের কথা আপনি বললেন, এখানে একটা বিষয় উঠে আসে, আপনারা কখনো শুনেছেন ভিজিটের মধ্যেই রেমেডি? সেটা কেন করেছেন অঘোরা মা অপরাজিতা? কেননা একটাই কারণে, সেটা হচ্ছে অগণিত মানুষ যারা আসেন না, ওনার নিজগৃহ মন্দির হাওড়া, হাওড়া ময়দান থেকে বাজার কলকাতা, খুব বেশি ডিস্টেন্স নয়, খুব কাছেই, 5 মিনিট, দীর্ঘদিন ধরে কিন্তু এই নিজগৃহ মন্দিরে মায়ের
পুজো হচ্ছে, তিনি স্বপ্নে পেয়েছেন মা করুণাময়ীকে। হ্যাঁ, আমার মানে সেভাবে কিন্তু আমি বিশেষভাবে নিজেকে প্রচার করতে পারিনি, কিন্তু আমার ইচ্ছে করেই করেননি, পারেনি না, আপনি ইচ্ছে করেই করেন, আমার ভক্ত শিষ্যরা করেছে, মানে একজন এসেছে, সে পাঁচজনকে এনেছে যে আমি ভালো হয়েছি, আমি মায়ের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, সবাই সবার কাছে আমার একটাই পরিচয় মা, একদমই একদম। হ্যাঁ, যে তার যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সে আমার কাছে আগে আসে, যে মা এটা যে কারুর কোনো অসুখ বিসুখ যে কোনো ধরনের সমস্যা, বেশি করে মানুষ তো অসুস্থ এখনকার দিনে, যেটা দেখা যায় যে একটু জ্বর হলো সঙ্গে সঙ্গে বিরাট একটা টেস্ট, সেই টেস্ট করাতে করাতেই একটা সাধারণ মানুষ যে হয়তো মাসে 10,000 টাকা রোজগার করে, তার সেখানে 5,000 টাকার টেস্ট হয়ে গেল, সে তাহলে সারা মাস খাবে কি? অবশ্যই। সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করি আমার যে আমার গুরুর দ্বারা যে হাত সিদ্ধ আমাদের বাক সিদ্ধ, হ্যাঁ, এর মাধ্যম দিয়ে আমার নিজস্ব কিছু ক্ষমতার দ্বারা তাকে সেই জায়গা থেকে আমি বার করে আনার চেষ্টা করি, এবং এটা আমি ভীষণ জোর গলায় বলতে পারি যে সে সুস্থ হয়ে যায়, তাকে আর কোনোভাবে যে পরবর্তীকালে ডাক্তারের কাছে যেতে হয় না। আপনি যে আপনি বলছেন যে যে গুরুর কাছে আপনি দীক্ষা পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, আজকে অহরতন্ত্রের যে শিক্ষাটা আপনি পেয়েছেন, আজকে এত বড় অঘোরা আপনি হয়েছেন, কিন্তু শুরুর সময়টা যখন আপনি অঘরতন্ত্রে প্রবেশ করছেন, আদিবাসী তন্ত্রে প্রবেশ করছেন, আদিবাসী তন্ত্র কি এবং সেই আদিবাসী তন্ত্রের মধ্যে কি গুপ্ত রহস্য রয়েছে যা দিয়ে সাধারণ মানুষের কল্যাণ করা যায়, এই বিষয়টা প্রথম ওনাকে কিন্তু নক করে। এই আদিবাসী তন্ত্রের একটা মজার ঘটনা হয়, উনি একজন মানে খুব একটা জায়গায় যান, খুব রুরাল এরিয়ায় যান, সেখানে গিয়ে কিন্তু দেখেন কিছু মানুষ রয়েছেন জটলা করে বসে, আর একটি মানুষ অনেকটাই মানে প্রায় বিবস্ত্র এবং ছটফট করছেন। তখন তিনি কিন্তু খুব কৌতূহলী হন, ওদের ভাষা তিনি জানেন না, নিজের যতটা পেরেছে ওদের সঙ্গে কমিউনিকেট করে জিজ্ঞাসা করেছেন কেন ওই মানুষটি ওভাবে ছটফট করছে, তোমরা কি করছো? তার মধ্যে একটি ছেলে তখন বলেন ইনি হচ্ছেন গুণীন বাবা, ইনি চেষ্টা করছেন এই মানুষটাকে সুস্থ করার জন্য, এটা হচ্ছে তন্ত্র ক্রিয়া হচ্ছে। তখন সেই বিষয়টা দেখে উনি অবাক হয়ে যান যে এভাবেও কি একটি মানুষকে সুস্থ করা যায়। এবং সত্যি কি মিরাকল একটা মানে ইনসিডেন্ট হলো, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ওই যে ছটফট করছিল মধ্যবয়স্ক মানুষটি, তিনি উঠে বসলেন এবং একটু জল খেলেন এবং সকলের দিকে তাকিয়ে হেসে আবার আনন্দে নাচতে গাইতে আরম্ভ করলেন। সেদিন ওদের উৎসব ছিল। এই ঘটনাটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সত্যিকারের এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাকে টাচ করে যে আদিবাসী তন্ত্র এবং আদিবাসী তন্ত্রের গুপ্ত রহস্যটা সম্পর্কে আপনি আরও বেশি এগিয়ে যান। আপনার যে গুরু তার কাছ থেকে যে শিক্ষা সেটা কিন্তু সময়টা খুব একটা সহজ ছিল না। না, খুবই কঠিন। সব থেকে বড় কথা যে শ্মশান ক্রিয়া, যে ধরনের শ্মশান ক্রিয়াগুলো আমরা করে থাকি সেখানে গুপ্ত গুহ্য ক্রিয়া, এই ক্রিয়া আমরা কাউকে দেখাই না, এবং একদম সম্পূর্ণ লোকচক্ষের আড়ালে যে সময় কেউ যায় না সে সময় আমরা তিথি দেখে, আমি অন্তত তারাপীঠ কামাখ্যায় এই ধরনের কাজগুলো করে থাকি। আর বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের পশুর যে সমস্ত হাড় রক্ত মিশিয়ে বা গাছগাছারি এই এই ধরনের জিনিসগুলো দিয়ে কি করে একটা মানুষকে ভালো করা যায় সেই রাস্তাটা দেখানোই কিন্তু আমাদের মেন, যেটা আদিবাসী তন্ত্র। আর আমাদের যে এই যে তন্ত্রের ব্যাপারটায় দর্পণ, দর্পণ অর্থাৎ যে আয়না বলি শুধু সেটা নয়, আমাদের হলেন কালপুরুষ দেবতা, সুপুরুষ দেবতা, অর্ধনারীশ্বর ব্রহ্মদত্তী বাবা, যিনি ফুটপাথ থেকে মানুষকে রাজা করে দেন। ওনার একটা বিশেষ তিথিতে পুজো হয়। এবারে সেই আয়নার মধ্যে আমার গুরু যিনি, তিনি তাদেরকে তুলে ধরেছেন, সেটা আঁকা হয়, ছবিটা উনিই পেয়েছেন, কালপুরুষ। আজকে আমি এখন এই ব্রহ্মদত্তী বাবার সম্বন্ধে বলি আগে, তারপরে পরে আবার অবশ্যই অবশ্যই অবশ্যই। বাড়িতে যদি কোনো রকম কারুর নেগেটিভ এনার্জি থাকে, বাস্তুতে আর কি, বাস্তুতে, আচ্ছা, বা বাইরে থেকে অনেক সময় দেখা যায় যে চালান করা হলো, খারাপ কোন স্পিরিট চালান করে দেওয়া হলো, হয় এটা। হ্যাঁ, এই এই ব্যাপারটা যদি আমাদের কালপুরুষ যে দর্পণ ওনাকে যদি আমরা বাড়িতে দিয়ে দিই, আমরা সাধারণত বাস্তুর ক্ষেত্রে এই কাজটা আমরা বেশি করে থাকি, তাকে দেওয়া সব মানে মাত্রই কিছুদিনের মধ্যে সে সেই জায়গাটা থেকে রিলিফ পেয়ে যাবে, অর্থাৎ সেই যে নেগেটিভ যে এনার্জি, যে স্পিরিট,
সে কিন্তু অটোমেটিক্যালি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, মানে এরা কোনো অন্যায় কাজ সহ্য করতে পারেন না এই কালপুরুষ দেবতা। আচ্ছা, আর ব্রহ্মদত্তি বাবা হলেন যিনি অর্ধনারীশ্বর, ইনি এনাকে আমরা মানে যারা একদম অর্থনৈতিক কষ্টে ভুগছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি এনাকে। আচ্ছা, ওনার ওই ছবি দিয়ে আমরা সাদা ফুল বা সাদা বাতাসা সাদা এমনি জল দিতে বলি, ওনাকে রোজ ধূপ দেখালে নিজের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা বললে পাওয়া যায়। তাছাড়া তো আমাদের হোমে মানে আহুতি করা হয় সমস্ত কিছু নিয়ে, বিভিন্ন মন্ত্র থাকে, সেই মন্ত্রগুলো কিন্তু কোথাও পাওয়া যায় না, কোনো বইতে পাওয়া যায় না, ওটা আমার গুরুরই একদম পাওয়া। হ্যাঁ, উনি পেয়েছেন, কালপুরুষকে পেয়েছেন উনি, কিন্তু উনি কোথাও কিছু এইগুলো নিয়ে কোনো প্রচার নেই, বলেন না। হ্যাঁ, সত্যি একটা ব্যাপার যে কিছু সত্যি কিছু পাওয়া গেলে হয়তো কাউকে বলতে লাগে না, অবশ্যই আপনা হতেই সেটা প্রকাশিত হয়ে পড়ে সুন্দর ফুলের গন্ধ, সেরকম ব্যাপারটা। আমাদের এই দুটো তিনটে জিনিস ভীষণভাবে, আরও আমাদের 13টা দর্পণ আছে। আচ্ছা, বাস্তুর ক্ষেত্রে এই আমরা দর্পণ, আমি পরের দিন দর্পণগুলো আমি আনবো, এনে আমি দেখাবো দর্পণগুলো। আচ্ছা, এই যে কথা প্রসঙ্গে আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন, গল্প করছিলেন, এই যে কথা প্রসঙ্গে বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে অনেক বাড়িতে খুব ফুটফুটে বাচ্চা থাকে এবং পড়াশোনা খুব ভালো থাকে এবং দেখতে খুব সুন্দর থাকে এবং নিরোগ, মানে তার কোনো রোগ থাকে না, সম্পূর্ণ সুস্থ থাকে, কিন্তু সেই বাচ্চাটি হঠাৎ করে একদম ক্ষীণ শুকিয়ে কাঠ, হঠাৎ কোনো কারণ নেই। হ্যাঁ, রাত্রিবেলা উঠে উঠে কাঁদছে, খাচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, মানে ডাক্তার হয়তো বলছে যে এমনি তো আপনার বেবি ঠিক আছে, তাহলে এরম হচ্ছে কেন? এইগুলোই হলো যে আমরা অনেক সময় রাস্তা দিয়ে অনেক কিছু ডিঙ্গই মারি, বা আমি বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছি, আমি ঠিক ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছি আমি কি জানি না, সেখানে কি আছে জানি না। যতই আমরা কলকাতায় বাস করি না কেন, পজিটিভ নেগেটিভ সমস্ত দিকই আমাদের রয়েছে, তাহলে সেক্ষেত্রে কোন এনার্জিটা আমার কাছে আসছে, ঠিক ঠিক, হ্যাঁ, কোন শক্তিটা আমার কাছে আসছে, একটা অশুভ শক্তিও তো আসতে পারে, তাহলে তার দ্বারা তখন সেই বাচ্চাটা বিভিন্নভাবে মানে একদম তার প্রকোপে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমাদের কাছে আসছে একদম খুব সিম্পলভাবে আমার যা পাওয়া, আমি যেভাবে সাধনা করেছি সেইভাবে, আমি 3 দিন আমার সময় লাগে, প্রথম দিনেই সে বুঝতে পারে, পরের দিন 3টে দিনে সে কিওর হয়ে যায়, এই জায়গা থেকে বেরিয়ে যায়। আচ্ছা, এই যে পাওয়া, মায়ের ইচ্ছা, মায়ের আদেশ, আপনি তো স্বপ্নে পেয়েছেন মা করুণাময়ীকে, একদম, এবং সেই সেই যে স্বপ্ন, তখন আপনার কৈশোর সময় সেই স্বপ্ন দেখেছিলেন এবং সেখান থেকেই কিন্তু মায়েরই ইচ্ছে হয়েছিল যে একটা আশার এবং মন্দির স্থাপন করা। একদম 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 মায়ের নির্দেশ, কারণ আমরা তো একটা পাতাও বোধহয় ওনার নির্দেশ ছাড়া হেলে না। সেক্ষেত্রে আজকে উনি নিজে না আসতে চাইলে আমার পক্ষে, আমি কেউ নই, আমার কোনো ক্ষমতাই নেই যদি মনে করি তাই, কারণ তিনিই সব কিছু, তার একদম ভীষণভাবে যে ইচ্ছে ছিল যে কিছু একটা অন্তত মানুষের সমাজের কল্যাণ করা, এইটুকুর জন্যই হয়তো তিনি আমাকে কৃপা করেছেন, তা নাহলে হয়তো এই জায়গাটায় আমি আসতে পারতাম না, তাকে আনার মতো আমার সামর্থ্য ছিল না। শুরুর দিকে যখন আপনি স্বপ্নে দেখলেন মা করুণাময়ীকে, এবং শুরুর দিকে তখন আপনার অনেক অনেকই বয়স কম ছিল, তখন সেই সময়টা আপনি করতেন কি, যে যাই আসতো তখন হয়তো মন্দিরটা সেইভাবে স্থাপন করা হয়নি, হ্যাঁ, খুবই একটি সাধারণভাবে ছিল, আজকে যেমন অনেক মানুষের একসঙ্গে সহাবস্থান হতে পারে, আপনারা নিশ্চয়ই হাওড়া ময়দান থেকে যখনই বাজার কলকাতা যাবেন এবং এই দুটি নাম্বার স্কুলে যে যাচ্ছে দেখে নিন, এই স্কুলে যাওয়ার নাম্বারেই আপনারা ফোন করবেন, আমরা এসে গেছি বাজার কলকাতা, এবার কোন দিকে যাব, খুব কম ডিস্টেন্স, যাই হোক, আর এমনি মানে সবাই চেনে, প্রচুর চেনে, মায়ের মন্দিরে যাব বললে, কালী মন্দির যাব বললে সবাই সবাই দেখিয়ে দেয়, এবং মা অপরাজিতা, অঘোরা মা অপরাজিতা এতটাই ফেমাস হাওড়া ময়দান অঞ্চল, হাওড়া বলবো কেন, কালীঘাট, কালীঘাটের কাছে একদম মেন ফটকের কাছেই তো ওনার আরেকটি চেম্বার রয়েছে, একদম শিষ্য এটা ঠিক করে দিয়েছে, মা তোমাকে এখানে আসতে হবে। তাই যাই হোক, যে ঘটনাটা বলছিলাম যে এই যে মানুষের জীবনে আপনি যেভাবে একটা চেঞ্জেস নিয়ে এসেছেন, যেমন ধরুন এই যে আজকে, তখন সেই সময় সেরকম অবস্থা ছিল না,
অতটা মন্দিরটা স্টাবলিশড হয়নি, কিন্তু যে যাই আসতো আপনি শুধু মাকে স্মরণ করতেন এবং তার মাথায় হাত রাখতেন, ফুল দিতেন এবং আমার কিছু তাতেই প্রয়োজন, হতো, তাতেই কাজ হতো। তাতেই কাজ হতো, এটা কি করে সম্ভব? তাতেই কাজ হতো। ওই যে বললাম, সবটাই গুরু কৃপাই কেবলম, আর মায়ের কৃপা আর আমার মহাকালের কৃপা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কারণ একটা টাইমে আমি সন্ন্যাস নিয়েছিলাম, আচ্ছা, হ্যাঁ, সেটা 2016 সাল। কিন্তু আমার আমার যে মানে রাস্তাটা ছিল সেটা সম্পূর্ণ অঘর, একদম একদম মানে অঘরীরা তো যা কাজ করেন সাংঘাতিক কাজ, হ্যাঁ, অঘরীরা কিন্তু সাংঘাতিক কঠোর সাধনা, কঠোর কঠোর সাধনা, তপস্যা। কঠোর সাধনা। কারণ ওই যে গুপ্ত গুহ্য ক্রিয়া, যেটা তারাপীঠে যেভাবে একটা শ্মশানে বা চিতায় হয়, এটার তো একটা পজিটিভ নেগেটিভ দুটোই এফেক্ট আছে অবশ্যই। এটাকে শরীরে ধারণ করা, হুম, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, সত্যি তাই, সত্যি তাই। তা সেই দীর্ঘদিন ধরে এটা করতে 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 মায়ের আদেশে, মায়ের কৃপায়, মহাকালের ইচ্ছায়, তার কৃপায়, তার যদি মানে এক কণাও কৃপা যদি পেয়ে থাকি তাহলে জানবো আমি ধন্য। এবং আরো বেশি করে আপনার নামটা সকলের মুখে মুখে উচ্চারিত হয় কেন জানেন? কেন খুব সাধারণ নিম্নবিত্ত মানুষ, খুব সাধারণ মানুষ কিন্তু আপনার কাছে এসে উপকার পান। বিরাট বড় গাড়ি নিয়ে এলাম, প্রচুর ব্যাংক ব্যালেন্স, এসে বললাম মা আমার এটা চাই, তৎক্ষণাৎ পেয়ে গেলেন, এটা কিন্তু ঘটে না। না, তার কারণ হলো আমি একটা দেখেছি রাজা, খুব সামনাসামনি ব্যাপার থেকে, যে পয়সা যাদের আছে তারা তো বড় বড় জায়গায় যাচ্ছে, কিন্তু যাদের কিছু নেই, একদম যাদের কিছু নেই, যারা হয়তো মানে একদম যে একটু জল দিলে সেই জলটা খেয়ে 3 দিন সুস্থ হলে তার কাছে হয়তো একটা ডাক্তারের ফিজ খুব কম টাকা বলছে, একটা ফিজ 250 টাকা ডাক্তারের, সেটা দেওয়ার সামর্থ্য নেই তার। ঠিক 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 হ্যাঁ, সে তখন আমার কাছে আসছে, ঠিক আছে, মা যদি কৃপা করে থাকেন সব দিকে সবটাই হবে, অবশ্যই, যেমন ঈশ্বর এক হাতে দেবেন তেমন ঈশ্বর এক হাতে নেবেন, তাহলে আমার সেই ক্ষমতাটা যেন উনি দেন, যাতে আমি এইভাবে একদম সেই দরিদ্র থেকে আর একদম অনেক মানে স্ট্যান্ডার্ড যারা, তাদেরকে যাতে আমি সেবা করতে পারি, সেবা, আমি চাই সমাজের সেবা করতে, অবশ্যই, এটাই আমার একমাত্র কারণ। আমার আমি অনেক জায়গার সাথে যুক্ত আছি, কিন্তু আমি সেবাটাই আমার লক্ষ্য। এবং আপনার ভিজিটের মধ্যেই রেমিডি, এই কথাটাই আমার থেকে ভালো লাগে, যে ভিজিটটা আপনারা দিচ্ছেন তার মধ্যেই কিন্তু রেমিডিটা পেয়ে যাচ্ছেন, এবং এই রেমিডি পেয়েই কিন্তু আপনি দিন 15 বাদে বলছেন মা তুমি তো বলেছিলে যে 42 দিন, কোথায় 42 দিন, আমার তো কাজটা হয়ে গেছে। একদম, এটা কি করে? একদম, আমি এরকমও হয়েছে, 15 দিনের মধ্যে সে কাজ পেয়ে গেল, 15 দিনও না, মানে আমি এরকম হয়েছে, আজকে আমি তারাপীঠে কাজ করেছি, হ্যাঁ, আমাকে পরের দিন বলছে হয়ে গেছে মা, পরের দিন যে হয়ে গেছে, এত কুইক কাজ হয়, এত কুইক, আবার মানে আদিবাসী তন্ত্রের যে কতটা দ্রুত কাজ হয়, কাজ হয়, একদম প্রমাণ করে দিয়েছে অঘোরা মা অপরাজিতা, একদম। আবার একটা ব্যাপার যেটা বলতে কোনো দ্বিধা নেই, আচ্ছা, সবটাই কিন্তু তার কৃপা, অবশ্যই, সে যদি চায়, অবশ্যই, আমি নিমিত্ত মাত্র, আমি আমার হাত দিয়ে কাজটা করব, সে যদি না চায় 1000 চেষ্টাতেও, 1000 অঘরি হোক, তান্ত্রিক হোক, যে যেখানে থাকুক, সে কাজ কোনোদিন তার সাকসেস হবে না। একটা ডাক্তারের যেমন 100টা অপারেশন করলে সেই অপারেশন সাকসেস সবকটা হয় না, আমাদের কাজেরও তাই, একদম একদম, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি আমি করছি, আমি জানি, যার জন্য বুঝতে পারি যে হ্যাঁ আমি যেটা করছি সৎ পথে করলে নিশ্চয়ই মানুষ আমার সঙ্গে থাকবে, আর মানুষ মানে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিত ঈশ্বর, মানুষ যদি আমার সঙ্গে থাকে আমি এগিয়ে যাব, আমি ভালো কাজ করব, আমি এই ব্যাপারটাতে খুব বিশ্বাসী। এবং একটি গাছ যে কতটা পাওয়ারফুল, একটি গাছের মধ্যে দিয়ে যে কতটা কাজ করা যায় সেটা কিন্তু অঘোরা মা অপরাজিতা প্রমাণ করে দিয়েছেন তার আদিবাসী তন্ত্রের মাধ্যমে, একদম। আমাদের যেমন ক্যান্সার বা যাদের ব্লাড ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের ক্যান্সার, তাতে আমাদের কিছু গাছ গাছরা থাকে যেগুলো ফুটিয়ে জলটা খেতে দেওয়া হয়, আচ্ছা, বিভিন্ন ভাবে, আচ্ছা আচ্ছা, এই এটা করলে কি হচ্ছে, সুগার, হুম হুম, বাতের ব্যথা, সমস্ত কিছু, অনেকের অনেক রকম ধরনের মেইনলি সমস্যা থাকে, বা এই যে বাচ্চারা পড়াশোনা করছে না তাদের জন্য শুধুমাত্র, যে দেখো অনেকে আছে যে একটা খুব খরচা করে
স্টোন হয়তো তার পক্ষে কেনা সম্ভব সম্ভব হলো না, নয়, সেটাই সবার পক্ষে তো সম্ভব নয়। হয় না। সেক্ষেত্রে যদি ছোটখাটো ব্যাপার খুব কম পয়সার মধ্যে দিয়ে তাকে যদি বার করে দিতে পারি, যে কিনতে পারছে সে তো ভাই পড়ছে, কিন্তু যে পারছে না তাকেও তো আমাকে দেখতে হবে, অবশ্যই অবশ্যই তাকে তো দেখতে হবে। মন্দিরে যেমন মা বসে আছেন, তার যে সব থেকে বড়লোক ভক্ত তাকেও যেমন দেখছে, আর যে একদম হতদরিদ্র সেও মায়ের মন্দিরের বাইরে বসে সেও কিন্তু রোজ দুবেলা দুমুটো অন্ন পাচ্ছে। তবে আপনার অন্তর্চক্ষু আছে, যদি কেউ সেজে আসে যে আমার কিচ্ছু নেই আমি হতদরিদ্র, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এবারে ব্যাপার হলো কি, দেখো ঠকাবে সে আমাকে, ঠকবে সে নিজে। অবশ্যই আমাকে অত ঠকিয়ে সে একবার আমাকে ভিজিট দিল না, ঠিক আছে, কিন্তু সে তার জায়গাটা হারালো, একদমই। তার এবং জায়গাটা এরকম তো হারালো। ঘটনা ঘটেছে, কালীঘাট চেম্বারে একজন মানুষ এসেছিলেন, সে একজন নিজেই জ্যোতিষী, এবং হ্যাঁ সে সেটা, এসেছেন, হ্যাঁ সে এক্স্যাক্টলি, এসেছেন একদম সে এসেছেন নিজে ক্লায়েন্ট সেজে, সেজে। এসে যখন বলছেন যে আমার কি এই কাজটা হবে না, তখন তিনি খুব অবাক হয়ে গেলেন। অঘোরা মা অপরাজিতা বলে দিলেন যে বাবা তুমি তো নিজেই জ্যোতিষ চর্চা করো, তুমি আমার কাছে এসে কেন এগুলো জানতে চাইছো, এটা তো বাচালতা। এই জায়গা থেকেই বোঝা যায় তার অন্তর্চক্ষু রয়েছে, তার মধ্যে পাওয়ার রয়েছে। আদিবাসী তন্ত্রবিদ অঘোরা মা অপরাজিতা কিভাবে মানুষের জন্য কাজ করেন এবং কাজটা কতটা ভালো বোঝেন সেটা প্রতিটা মুহূর্তে তিনি বুঝিয়ে দেন, এবং আপনারাও সেটা দীর্ঘদিন ধরে বুঝে আসছেন, সেই কারণেই কিন্তু তার কাছে যাচ্ছেন, তার নিজ গৃহ মন্দির হাওড়া, হাওড়া থেকে বাজার কলকাতা, খুব কম ডিস্টেন্স, কিন্তু খুবই স্বল্প একটা দূরত্ব রয়েছে, এবং বুকিং নাম্বারে ফোন করবেন, করে কিন্তু চলে আসবেন। এছাড়াও একটু বলে দিই, এই হাওড়াতেই কিন্তু আরেকটি চেম্বার রয়েছে, সেটা রবিবার 11টা থেকে 1টা, বোসবাজার পার্বতী সিনেমার বিপরীতে এসডি বিল্ডিং, বোসবাজার পার্বতী সিনেমার বিপরীতে এসডি বিল্ডিং, সকাল 11টা থেকে 1টা। আর কালীঘাট, কালীঘাট মন্দিরের শিব দুর্গা বাসনালয়ের পাশে বিধাতা চেম্বার, কালীঘাট মন্দিরের শিব দুর্গা বাসনালয়ের পাশে বিধাতা চেম্বার সোমবার দিন, এটা হচ্ছে সোমবার দিন, সময়টা প্রত্যেককেই বলছি জেনে নেবেন বুকিং নাম্বারে। আর নিজগৃহ মন্দির যেটা হাওড়ায়, হাওড়া ময়দান থেকে বাজার কলকাতার কাছে, প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 9টা, প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 9টা। তবে প্লিজ সকালবেলা এসে উঠবেন না, কেননা সকালবেলা ওনার নিজস্ব সাধনা থাকে, সেই সময় ডিস্টার্ব করবেন না। আর দুটি নাম্বার 9836122331 এবং 9836729331। এই যে আমি বারবার বলছি যে তিনি শ্মশানে, তারাপীঠ মহাশ্মশানে চিতার ওপর বসে যজ্ঞ করেন, এটা প্রত্যেকে প্রত্যক্ষ করেছেন এবং তাকে সার্টিফাই করেছেন যে হ্যাঁ এর মধ্যে সাহস আছে। অঘোরা মা অপরাজিতা, সত্যি আপনার মধ্যে সাহস আছে, আপনি পারেন। আসলে ব্যাপারটা কি হয়ে যায়, যখন তাকে পাওয়ার ইচ্ছা দেওয়ালে যখন পিঠটা ঠেকে যায়, অর্থাৎ তোমাকে আমার চাই যেভাবে হোক, তখন কি হয়, আর তখন ভয় বলে কিছু থাকে না, এটাও তার কৃপা। আচ্ছা, আমি মনে করি যে সে যতক্ষণ না চাইবে আমি ওই জায়গায় ওই কাজ করতে পারবো না, সম্ভব নয়। আর শুধু কাজ করা নয়, কাজটাকে আমার সাকসেস করতে হবে, আমি কাজটায় একদম সফল হব এই ভেবে আমাকে যেতে হবে। কারণ আমি এখানে থাকলে ডেলি ক্লায়েন্ট দেখতেই পারি, কিন্তু আমার সাধনার জন্য একটা আলাদা নির্দিষ্ট একদম সময় থাকে, যেটা আমি বাইরে চলে যাই, কোনো সময় ছিন্নমস্তায় চলে গেলাম, এইভাবে যখন যেখানে আমার রইল আমি কাজ করে চলে আসি। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যে স্ট্যান্ডার্ডে, যে লেভেলে, আপনি যদি অন্য ফিল্ডে যেতেন আজকে আপনার নামটা হয়তো দেশ বিদেশে উচ্চারিত হতো। আমি বলতে চাইছি না কি বিষয় সেটা পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করতেই পারি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনি সাধারণ মানুষের জন্য চলে এসেছেন এইখানে আজকে তন্ত্রে, আদিবাসী তন্ত্রে। এই কারণেই বলবো যে এই অনুষ্ঠান অর্থাৎ অঘোরতন্ত্রে মা অপরাজিতা যারা দেখছেন তারা কিন্তু প্রত্যক্ষ করছেন, অঘোরা মা অপরাজিতা আপনাদের পাশে রয়েছে, এবং আগামী দিনে আপনি এপিসোডও তিনি থাকবেন। আজকের মতো জয় বাবা কাল ভৈরব, জয় কাল ভৈরব, জয় মা।